বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের আমাদের সবাইকে স্বাগত তো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ রুটিন বের হয়েছে সেটাই তোমাদের সামনে আরেকবার পরিষ্কার করে তুলে ধরি প্রথম দেখো তিন তিন দু হাজার পঁচিশ সোমবার যেদিন আমাদের মূলত বাংলা পরীক্ষা আছে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু ওই দিন বাংলা পরীক্ষায় থাকে তারপর দিন অর্থাৎ চার তিন দু হাজার পঁচিশ তারিখে বেশিরভাগ করে রয়েছে আমাদের যে ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষাগুলো তার মধ্যে হেলথ কেয়ার অটোমোবাইল আরও অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে পাঁচ তারিখে আমাদের রয়েছে মূল পরীক্ষা যেটা হচ্ছে ইংলিশ অর্থাৎ তিন তারিখে বাংলা তারপর একদিন স্বাভাবিকভাবে ছুটি থাকছে এবং পাঁচ তারিখে আমাদের রয়েছে ইংরেজি মেইন পরীক্ষা ছয় তারিখে আমাদের রয়েছে ইকোনমিক্স বা অর্থনীতি সাত তারিখে শুক্রবার আমাদের রয়েছে ফিজিক্স নিউট্রেশান এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা আট তারিখ স্যাটারডেতে আমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বা যেটাকে এমসিএ বলা হচ্ছে তার সঙ্গে যেটা রয়েছে ডেটা সায়েন্স রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিস রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্স ফিজিক্যাল এডুকেশন রয়েছে মিউজিক রয়েছে এবং ভিজুয়াল আর্টস রয়েছে আট তারিখে শনিবারে নেক্সট আমরা চলে আসবো তারপরে দেখো দশ তারিখ সোমবার যেটাতে রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অ্যান্ড অফ অডিটিং ফিলোসফি এবং সোসিওলজি অর্থাৎ দশ তারিখে কিন্তু ফিলোসফি এবং সোসিওলজি পরীক্ষা রয়েছে নেক্সট এগারো তারিখ টুয়েস রয়েছে কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস ওয়েস্টিং এবং তার সঙ্গে সংস্কৃত পার্সিয়ান আরবিক অ্যান্ড তো সংস্কৃত মেইনলি বেশিরভাগ ছাত্রছাত্রীদের সংস্কৃতটা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু এগারো তারিখে নেক্সট তেরো তারিখে দেখো মেইনলি হিস্ট্রি ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি এবং অ্যাগ্রোনমি এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে সতেরো তারিখ সোমবার রয়েছে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পল সায়েন্স যেটাকে বলছে বা রাষ্ট্রবিজ্ঞান আঠা আঠারো তারিখ থার্সডে থার্সডেতে তোমাদের পরীক্ষা রয়েছে জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স তার সঙ্গে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষা কিন্তু দশটা থেকে শুরু হবে এবং একটা পনেরোতে তোমাদের পরীক্ষা শেষ হবে কারণ দশটা থেকে শুরু এবং একটা পনেরোই শেষ এটাই কিন্তু তোমাদের পরীক্ষার মেথড এই হলো তোমাদের পরীক্ষার সম্পূর্ণ রুটিন তোমাদের সামনে শেয়ার করলাম এটা মনে রেখো এবং এটাই কিন্তু ফাইনাল রুটিন কারণ গভর্নমেন্ট থেকে কিন্তু এই রুটিন প্রকাশ করেছে তো এইটুকু আলোচনা এবং সম্পূর্ণ রুটিন তোমাদের সামনে শেয়ার করে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ